চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ক্যাম্প থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গা ও এক দালালকে আটক করেছে রেলওয়ে পুলিশ। গতকাল রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের ভারতে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল দালাল চক্র। রেলওয়ে থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটককৃত দালালের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা করা হয়েছে।